আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ শেয়ার করছি আপনাদের সাথে বাড়িতে মিষ্টি দই কিভাবে জমাবেন তার একটি ভিডিও অথবা রেসিপি। যে সকল ভাই বোনেরা পারফেক্ট মিষ্টি দই জমাতে বাড়িতে ব্যর্থ হন তাদের জন্য আজকের ভিডিও গ্যারান্টি সহকারে। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। সেই সাথে আজকের ভিডিওতে 1 কেজি দই জমাতে আমাদের কতটা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন তার একটি ছোটোখাটো ট্রিক্স বা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। যদি বলাতে ভুল হয় সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওতে আপনারা কিছুটা হলেও উপকারে আসবেন গ্যারান্টি সহকারে। এই পর্যায়ে আমাদের দই জমাতে আমি গোয়ালার কাছ থেকে নিয়েছি 1.5 লিটার তরল দুধ। আপনারা মুদির দোকান থেকে না নিয়ে, কোনো গ্রোসারি শপ থেকে না নিয়ে, কোম্পানির কোনো তরল দুধ না কিনে সেক্ষেত্রে সরাসরি আপনারা গোয়ালা থেকে দুধ নেওয়ার চেষ্টা করবেন। এতে করে গোয়ালার কাছ থেকে সংগ্রহ করা দুধ দিয়ে আমরা যে দই জমাবো সেটা মূলত আমাদের পারফেক্ট হবে আর রেজাল্টটা অনেক ভালো আসবে। তারপরেও যদি আপনারা না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা দোকানেরটা অবশ্যই ইউজ করতে হবে। দোকানের তরল দুধ কিন্তু সবসময় ভালো আসে না। এখনো চুলার আঁচটা আমি অন করিনি, আমাদের তরল দুধটা সবেমাত্র বরফ ছিঁড়েছে। আর এখন আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নষ্ট দুধ না, এটা আমরা দুধ থেকে যে ঘিটা জমাই সেটাই মূলত জমে আছে। এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিলাম আর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি দুধটা জাল করেছি। দেখতে পাচ্ছেন জাল করার পরে সে ঘিটা জমে কিছুটা হলুদ অবস্থায় এসেছে। যেহেতু আমাদের 1 কেজি তরল দুধ দিয়ে দই জমাতে আমাদের 200 গ্রাম চিনির প্রয়োজন, এখানে যেহেতু আমরা 1.5 লিটার তরল দুধ দিয়ে 1.5 লিটার আমরা দই জমাবো, তাই আমি প্রথম পর্যায়ে আমি দিয়ে দিলাম 200 গ্রাম চিনি। অবশিষ্ট 100 গ্রাম চিনি আমি কিভাবে মেশাবো সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি। চুলার আঁচটা একদম দমে দিয়ে এখন আমি 1টি কনডেন্স মিল্ককে, 400 গ্রাম মূলত কনডেন্স মিল্ক থাকে, সেখান থেকে আমি অর্ধেকটা সমান পরিমাণ 200 গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কাপ দিয়ে মেপে যতটা হয় ঠিক ততটা আপনারাও ঠিক সেই অনুপাতে দেওয়ার চেষ্টা করবেন। আর তার সাথে আমি 13 গ্রাম একটা 10 টাকা দামের পাউডার মিল্ক নিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তারপরও হাতের কাছে ছিল বিধায় আমি দিয়ে দিয়েছি। আর কিছুটা কুসুম গরম দুধের সাথে এখন সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখনও চুলার আঁচ একদম আমরা ভাত যেভাবে দমে দিই সেভাবে দমে রয়েছে। আর সমস্ত উপকরণ মেশানোর আগে চুলার আঁচ যদি আপনারা হাই হিটে জাল করেন সমস্ত উপকরণ কিন্তু আমাদের হাঁড়িতে ধরে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দইয়ের রেজাল্টটা কখনোই পারফেক্ট আসবে না। চুলার আঁচ হাই হিটে দিয়ে একটি একটি হ্যান্ড হুইকের সাহায্যে আমি খুব দ্রুত নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়াতে আমাদের সমস্ত উপকরণ এই পর্যায়ে মিশে যাচ্ছে, আর সেটা অবশ্যই খুব দ্রুত করতে হবে। আর আমরা যে দুধ দিয়ে দই জমাবো সেই দইটা কিন্তু জাল হতে বলক হতে কিন্তু বেশ কিছু সময় লেগে যায়, কারণ আমরা খুব দ্রুত এটা নাড়াচাড়া করি, এতে করে দুধটা বলক আসতে সময় লাগে। দুধটা যখন সমস্ত উপকরণ আমাদের মেশানো হয়ে গিয়েছিল ঠিক তারপরে বলক উঠে এসেছে, সেক্ষেত্রে আমি শুধুমাত্র 4 মিনিট চুলার আঁচ এমনভাবে দিয়ে জাল করব যাতে করে দুধটা উপচে পড়ে না যায়। কোনো ক্রমে আপনারা দুধটা কিন্তু পারফেক্ট দই চাইলে সেক্ষেত্রে খুব বেশি জাল করে ঘন করবেন না। আর অনেক ক্ষেত্রে দই ক্রিমি টাইপের হয়ে যায়, সেটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, তাই আমি ওই টাইপের করতে চাচ্ছি না। দুধটা 3 থেকে 4 মিনিট ওই অবস্থায় জাল করে আমি চিনির যে অতিরিক্ত পানি ছিল, কনডেন্স মিল্কের পানি ছিল, সেটা স্যুপ করে নেওয়ার পরে এখন একটা সাইডে আমি চুলায় রেখে দিয়ে আবারও সেই চুলাতে আমি সসপ্যানটা দিয়ে বাকি 100 গ্রাম মানে 1/2 কাপ চিনিটা দিয়ে দিলাম, যেটা মূলত আমরা আগে মেশাইনি। 300 গ্রাম চিনির প্রয়োজন ছিল 1.5 কেজিতে, আর আমি 200 গ্রাম অ্যাড করে অবশিষ্ট 100 গ্রাম এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের ক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই আপনাদের লক্ষ্য করতে হবে, চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কোনোভাবেই আপনারা চিনিটা কিন্তু কোনো কাটি অথবা স্পেশালের সাহায্যে নাড়াচাড়া করবেন না, এতে করে ক্যারামেলের পারফেক্ট কালারটা পাবেন না।
আর অতিরিক্ত ডার্ক করতে গেলে সেক্ষেত্রে আমাদের দইয়ের কালারটাও কিন্তু ডার্ক হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমাদের ক্যারামেলটা খুব ভালোভাবে একটি আকাঙ্ক্ষিত কালারে যখন পরিণত হয় বা একটা পজিশনে চলে আসে, সেক্ষেত্রে আমি দইয়ের জন্য যে দুধটা জাল করে রেখেছি সেটা চুলার আঁচ নিজে থেকে নিয়ন্ত্রণে রেখে আর এমনভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে করে আমাদের আজকের এই ক্যারামেলটা কোনোভাবেই ডার্ক না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আগেও বলেছি আবারও বলছি, আমাদের দইটাও কিন্তু ডার্ক হয়ে যাবে। যখন ঠিক এই অবস্থায় কালারটা আসবে তখন আমি দইয়ের জন্য জাল করে রাখা সে দুধটা প্যানের মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এখন নেড়েচেড়ে সমস্ত ক্যারামেল আমি এখন দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আশা করি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমাদের আজকের এই দইয়ের জন্য দুধটা ক্যারামেল করেছি বা কালারের জন্য কতটা আমি ডার্ক করেছি। এর চেয়ে বেশি করতে চাইলে সেটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করে আপনারা করে নিতে পারবেন, কিন্তু ডার্ক করা যাবে না। আর আমি দুধটা জাল করে, সমস্ত দুধ জাল করে একটা সাইডে রেখে এখন বীজের জন্য যে দইটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি বেকারি থেকে মূলত কিনেছি 35 টাকা দিয়ে। এর কনসিস্টেন্সি বা ঘনটা আপনাদেরকে একটু শেয়ার করছি। আমাদের দইটাও কিন্তু জমার পরে ঠিক এই টাইপের হবে। একটি বাটি নিলাম, বাটিতে আমি সমস্ত দইটা ঢেলে নিচ্ছি, ঢেলে এখন মিশিয়ে নিচ্ছি আর বীজের জন্যে আমি সম্পূর্ণ দইটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অর্ধেকটা দিলেও এ পর্যায়ে কোনো সমস্যা হবে না। আবার অনেকে দেখি দুধ দইয়ের জন্যে জাল করার আগে কিন্তু ছাঁকনিতে দইটা ঢেলে রেখে দেয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় দইটা কিন্তু পানি ছেড়ে আসে। আমি সমস্ত দই খুব ভালোভাবে একটি মনের সাহায্যে একদম ভালোভাবে স্মুথ করে মিশিয়ে নিচ্ছি। স্মুথ করে যদি মিশিয়ে না নেয় সেক্ষেত্রে আমরা যখন বীজটা দই জমানোর জন্য দুধের সাথে মিশিয়ে দেব তখন কিন্তু আমাদের এই দইটা দলা পাকিয়ে থাকবে। আর আবারও দেখিয়ে দিচ্ছি সে দইয়ের বাটিটা, এই বাটির মাঝেও কিন্তু আমরা 1 কাপ দই জমাবো, সেটা ভিডিও শেষে আপনারা দেখবেন। এই পর্যায়ে আমি দইটা একটা সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে আমাদের দইয়ের জন্য যে দুধটা ক্যারামেল থেকে শুরু করে সব প্রসেসিং শেষ করে মূল উপকরণ মেশাবো, মানে বীজটা মেশাবো, সেই দুধটা খুব ভালোভাবে এখন আমি যেভাবে ডিসপ্লেতে বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়া মানে একদম সম্পূর্ণ ঠান্ডা এমনটা না, উষ্ণ গরম অবস্থায় আমাদের এই দুধটা রাখতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্তই আমাদের ঠান্ডা করার জন্য এই অবস্থায় হ্যান্ড হুইক দিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। যখন দেখা যাবে ঠান্ডা করতে করতে একটা সময় আমাদের একটি হাতের আঙ্গুল 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত দুধের মাঝে আমরা ডিপ করে রাখতে পারবো আর আমাদের হাতের আঙ্গুল মোটামুটি সহনীয় হবে, ঠিক সেই অবস্থায় আমরা দুধ ঠান্ডা করা মানে জাল নাড়াচাড়া করাটা বন্ধ করে দিতে হবে। আর গরম অবস্থায় কিন্তু আমরা বীজের জন্য যে দইটা মানে দইয়ের জন্য যে বীজটা অ্যাড করব সেটা কিন্তু গরম অবস্থায় দিলে আমাদের দইটা ছানা খাটতে শুরু করবে, সেক্ষেত্রে আমাদের দইটা কিন্তু জমবে না। বীজের দইতে দইটা নিয়ে দইয়ের মাঝে আমি কিছুটা দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেখতে পাচ্ছেন এখন আবারও আমি হ্যান্ড হুইক্স দিয়ে দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরম রাখতে হবে এই জন্যে যখন আমরা পাত্রের মাঝে সমস্ত দইয়ের জন্য দুধটা ঢেলে নেব এতে উষ্ণ গরম যে ভাবটা থাকবে সেটা দিয়ে যে তাপের সৃষ্টি হবে বা বাষ্পের সৃষ্টি হবে সেটা দিয়ে আমাদের দইটা জমবে, এই জন্যে আমাদের উষ্ণ গরম রাখতে হবে। এই পর্যায়ে একটি ননস্টিকি, একটি মাড়ি হাঁড়ি আর একটি পরিষ্কার সুতির ওড়না, আমি অফ ক্যামেরায় আমরা ভাত যেভাবে দমে দেই ঠিক সে আঁচে চুলা রেখে মানে চুলার আঁচটা রেখে আমি মোটামুটি 3টা জিনিস কিছুটা হালকা গরম করে নিয়েছি। এরপরে পরিষ্কার সুতির ওড়নাটা ঠিক সেভাবে গরম থাকা অবস্থায় আমি ননস্টিকের মাঝে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেভাবে আমি বসিয়ে দিচ্ছি। একইভাবে এর ভেতরে বসিয়ে দিচ্ছি মাটির পাত্রটি। মাটির পাত্রে যদি আপনারা
দই জমান সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাদের দইটা কিন্তু জমে যাবে, আর অতিরিক্ত পানি থাকলে সেটাও স্যুপ করে নেবে। আর এখন আমি বীজ দিয়ে মেশানো সেই দুধটা ঢেলে দিচ্ছি পাত্রের মাঝে। আপনারা চাইলে ছাকনা দিয়ে ছেঁকেও নিতে পারেন। এই যে ফেনা ক্রিয়েট হয়েছে এটা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে, তার জন্যেই মূলত আমি ছেঁকে নিচ্ছি না। আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চারপাশ থেকে ওড়নাটা আলতোভাবে চেপে ঠেসে আমি সেট করে দিচ্ছি। আর এমনভাবে সেট করতে হবে যাতে করে আমাদের ঢাকনাটা কোনোভাবেই সরে না যায়। জানেন এখন প্রচণ্ড গরম, যেহেতু গরম এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাঘরে যে কোনো স্থানে রেখে দিলে 7 থেকে 8 ঘন্টার মধ্যে অনায়াসে আমাদের পারফেক্ট একটি দই জমে যাবে। এখানে 1 কেজি দইয়ের পরিমাণ দুধ ঢেলেছি, অবশিষ্ট আমরা দুধটাও শেয়ার করছি। এ পর্যায়ে 1/2 কেজি প্লাস হবে আমাদের দই। আমি বীজ করেছি যে দই দিয়ে, সে দইয়ের পাত্রের মাঝে মানে বাটিটার মাঝে 1 বাটি পরিমাণ দুধ নিয়ে নিলাম। একই নিয়মে একটি আমি 1/2 লিটার নিয়ে নিলাম হিটপ্রুফ বাটি, সেটার মধ্যেও দুধটা দিয়ে এখন আমি একটি পয়েলের সাহায্যে একই নিয়মে এইভাবে আলতোভাবে ডেকে ওভেনের মাঝে রেখে দিলাম। এরপরে 7 থেকে 8 ঘন্টা পর আমি ফিরে এসে দেখলাম আমাদের দইটা খুব ভালোভাবে জমে গিয়েছে। আরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদের সাথে আমি সেট করছি, মানে শেয়ার করছি। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত যদি নর্মাল ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে আমাদের দইটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে অথবা শক্ত হয়ে যাবে। দই কিন্তু জমার সঙ্গে সঙ্গে কিছুটা নরম থাকে, যখন ফ্রিজে রেখে দেবেন সেক্ষেত্রে কিছুটা শক্ত হয়ে যাবে। 1 লিটার পাত্রের মাঝে মানে মাটির হাঁড়ির মাঝে যে দইটা রয়েছে সেটা যেহেতু ডেলিভারির দই সেটা আমি কাটবো না, অবশিষ্ট দই আপনাদের সাথে কাটবো এবং শেয়ার করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের আজকের এই মিষ্টি দইটা বাসায় বা বাড়িতে জমাতে পারবেন। বাড়িতে যারা পারফেক্টলি দই জমাতে পারবেন না, আশা করি আজকের রেসিপিটা ট্রিপস সহ আপনাদের অনেক উপকারে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা দোকান থেকে কিনে এনেছিলাম যেভাবে, ঠিক সেইভাবেই আমাদের দুইটা সেট হয়ে গিয়েছে। সেটা অনায়াসে আমার ছেলে খাওয়ার জন্য নিয়ে গিয়েছে। এখন আমি 1/2 লিটারটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে কেটে নেওয়ার পরে আমাদের আজকে দুইটা কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে। সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটা কিছুটা লং হয়েছে, কারণ আজকে আমি আপনাদের সাথে অনেকগুলি ট্রিক শেয়ার করেছি। আশা করি ভুল ভ্রান্তি মিলিয়ে সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে যদি আমার ভিডিওতে কোনো কিছু ভুল আসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।